কিছুক্ষণ আগেই ঘটল লাগাতার ভয়ঙ্কর বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা। কিছুক্ষণ আগে জেলায় জেলায় আকাশ কালো করে ধেয়ে আসে প্রচণ্ড বৃষ্টি। এদিন বিভিন্ন জেলায় বৃষ্টির সাথে বজ্রপাতও শুরু হয়, আর এরই মধ্যে ঘটে গেল ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা। বজ্রপাতে আবারও প্রাণহানি। লাগাতার বজ্রপাতে 7 জনের মর্মান্তিক মৃত্যু হলো। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক। গোটা এলাকা জুড়েই ব্যাপক আতঙ্কিত মানুষজন। তবে কখন, কোথায়, কীভাবে ঘটল এই ভয়ঙ্কর বজ্রপাতের দুর্ঘটনা? এছাড়াও আগামী 5 দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কিছুক্ষণ আগেই ভয়ঙ্কর বজ্রপাতে 3 জেলায় 7 জনের মর্মান্তিক মৃত্যু হলো। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে 3 জন এবং নরসিংদীতে 3 জন এবং বগুড়ায় মারা গেছেন 1 জন। চাঁপাইনবাবগঞ্জে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে বাবা ও 2 ছেলের মর্মান্তিক মৃত্যু হলো। পাশাপাশি নরসিংদীতে 3 জন, অন্যদিকে বগুড়ার আদমদিঘিতে ধান খেতে বজ্রপাতে সুলাইমান আলী নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হলো। পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে গত কয়েকদিন সূর্যের গনগনে রোদের তেজে পড়ছিল 8 থেকে 80। অবশেষে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পুরুলিয়ায় সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। পাশাপাশি দুঃসংবাদও রয়েছে। হঠাৎই ঘূর্ণিঝড় বিপর্যয় ভয়ঙ্কর রূপ নিয়ে অভিমুখ বদল করে ধেয়ে আসছে উপকূলের দিকে। মৌসুম ভবন জানিয়েছে আগামী 36 ঘন্টায় শক্তি আরও বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। 170 থেকে 180 কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ হতে পারে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী এই মুহূর্তে সাইক্লোন বিপর্যয়ে পূর্ব মধ্য এবং দক্ষিণ পূর্ব আরব সাগরে অবস্থান করছে। আগামী কয়েক ঘন্টায় সেটি উত্তরের দিকে এগোবে। সাইক্লোনের অবস্থান এখন গোয়ার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম উপকূল থেকে 840 কিলোমিটার দূরত্বে এবং মুম্বাই থেকে 870 কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে দেশের পশ্চিম ও দক্ষিণ উপকূলে। আগামী 3 থেকে 4 দিন সাগরের মধ্যে হাওয়ার গতিবেগ হতে পারে 135 থেকে 145 কিলোমিটার থেকে 160 কিলোমিটার পর্যন্ত। গুজরাতের মৎস্যজীবীদের 14 জুন পর্যন্ত আরব সাগরে না যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।